খুব বেশি একটা রাস্তাও নেই যেখানে পায়ে হেঁটে যেতে হয় এবং সেখানে ছয়টি এসি ছিল, ছয়টি এসি সেখানে বাস্ট হয়েছে এবং জানালার গ্লাসগুলি সব ভেঙে গিয়েছে এবং সেই সাথে সেই মসজিদের জানালার উপরে যে একজস্ট ফ্যানগুলি ছিল সেই ফ্যানগুলিও সেখানে আমরা দেখেছি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের রক্ত এবং তার গায়ের বিভিন্ন জায়গার যে চামড়া বা স্কিন সেগুলি সেখানে পড়েছিল। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আমরা সেটা দেখেছি এবং সেটাতেই ঢাকা মেডিকেলে তাদেরকে প্রেরণের ব্যবস্থা করেছি এবং আমরা জেলা পুলিশ থেকে জেলা প্রশাসন থেকে আমরা এখানে দ্রুতই এই দুর্গত মানুষদের আহত মানুষদের বিভিন্ন ধরনের সহায়তার জন্য আমরা এখানে সহায়তার ডেস্ক খুলেছি। আপনারা দেখেছেন সারা রাত আমরা কাজ করেছি, ইতিমধ্যে জেলা প্রশাসক এখানে এসেছেন, আমি এসেছি, আমি প্রত্যেকটা যেখানে আছেন আমাদের আহত ব্যক্তি তাদের সেখানে গিয়েছিলাম, তাদের যে অবস্থা দেখেছি অত্যন্ত করুণ একটি দৃশ্য সেখানে বিরাজ করছে। ইতিমধ্যে 12 জন আপনারা জানেন যে মারা গিয়েছে, বাকিদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই ধরনের বিপদ থেকে যেন আমাদের সকলকে রক্ষা করেন এবং এই সব সচ্ছত পরিবারদেরকে এটা সহ্য করার ক্ষমতা দান করেন। এই ঘটনার যে কারণ আমরা প্রাথমিকভাবে ফায়ার ব্রিগেড যেটা বলেছে যে এসি ভাস্ট হয়েছে, তবে এসি কি কারণে ভাস্ট হয়েছে একজাক্ট না বলতে পারলো। সেখানে তিতাস গ্যাসের লাইন গিয়েছে, সেই লাইন থেকে সেখানে টাইলসের ফাঁকা দিয়ে আমরা দেখেছি পানির ভিতরে বুদবুদ করে গ্যাস উঠেছে। এখন একজাক্ট কারণটা বলতে আমরা পাচ্ছি না, অন্য পাচ্ছি না। তারপরও আমরা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, সেই কমিটিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, অপরাধ তিতাস গ্যাসের যিনি ডিজিএম তিনি আছেন এবং বিদ্যুতের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, সেই সাথে ফায়ার ব্রিগেডের ওখানকার স্টেশন কমান্ডার তিনি করতেছেন, তারা সকাল থেকে কাজ করছেন। আমরা অতি দ্রুতই চেষ্টা করব এই ঘটনা কেন ঘটেছে সেটা খুঁজে বের করার জন্য। এই যে এত হতাহতের ঘটনা ঘটলো, এই বিষয়ে কি ধরনের মামলা করা হবে? এই ধরনের ঘটনা আমরা পুলিশ বাদী হয়ে মামলা করতেছি, সেখানে প্রক্রিয়াধীন আছে। 304-এর ক্ষমতাটা আপনারা জানেন যেটা অপরাধজনিত মৃত্যু, সেই মামলা হবে এবং যে বা যারাই এখানে দোষী হবে তাদেরকে আমরা এই মামলা আইনে আগে নিয়ে আসবো। এই পর্যন্ত 12 জন মারা গেছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে। আমার প্রশ্নটা হচ্ছে লাশগুলা তাদের স্বজনদের কি নিয়মে দিবেন, ময়নাতদন্ত করবেন? আর যদি না করে থাকেন তাহলে আপনাদের পুলিশ প্রশাসন থেকে কয়েকজনকে তাদের বোঝান যে আমরা লাশ দেওয়ার প্রক্রিয়ায় আছি, কারণ তারা আতঙ্কিত আছে, তারা কান্নাকাটি করছে, কিভাবে পাবে, ময়নাতদন্ত হবে কিনা তারা এখন পর্যন্ত এটা বোঝে। আপনাকে বলি আমরা ইতিমধ্যে 12টির মতো ট্রাক এখানে আমরা নিয়ে এসেছি এবং সেই সাথে আমরা 22টির মতো কোপিন আমরা নিয়ে এসেছি। প্রয়োজন আরো নিয়ে আসা হবে। আমাদের যে হেল্প ডেস্ক সেটা আমরা ওখান থেকে সবাইকে বলছি যে এইটা আমরাই তাদের পরিজন সহ আমরাই পৌঁছে দিব এই লাশগুলি তাদের বাড়িতে এবং সৎকারের ব্যবস্থা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিলে সেটা আমরা সম্পূর্ণ করব। যদি তাদের পরিবার আবেদন করে সেটা ময়নাতদন্ত ছাড়া দেওয়া হবে এবং সেটা অলরেডি কয়েকটি ময়নাতদন্ত ছাড়া দেওয়া হয়েছে। এখানে যে শাহবাগ ঢাকা মেট্রো পুলিশের যে শাহবাগ থানা দিন এলাকা সেই থানা কর্মকর্তারা আছেন, তারা সেটা ব্যবস্থা নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবার যেভাবে চাবে আমরা সেইভাবেই দেওয়ার চেষ্টা করব। Thank you.